আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে, স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাড়ি যতকাশি, নাম আব্দুল কাদের। আমি প্রশ্ন করতে চাই যে আমি একজন সদারি করি, তো মসজিদ খরচা, বাদশা এবং বিয়ে করা টাকা নেওয়া যাবে কি যাবে না? ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিয়েতে মসজিদ খরচ, বাতাসা, বিয়ে পড়ার টাকা নেওয়া যাবে কি না জানতে চেয়েছেন। আসলে আপনি একই সাথে তিনটা প্রশ্ন করেছেন, তো তিনটা প্রশ্নের বিষয়গুলো যেহেতু একই, সেই জন্য আপনি তিনটাই বলে দিচ্ছি। প্রথম বিষয় যেটা হচ্ছে যে মসজিদ খরচ বলে যে আমাদের সমাজে যেটা আছে এর কোন ভিত্তি নেই। মসজিদ খরচের নামে যেটা আমাদের সমাজে চলে এর কোন ভিত্তি নেই। মসজিদ খরচ আমার কিসে? মসজিদে বিয়ে বসানো হয় এই জন্য কি মসজিদ খরচ? তাহলে মসজিদে যদি বিয়ে না বসে যদি কারো বাড়িতে বিয়ে বসানো হয় তাহলে মসজিদ খরচ লাগবে না নাকি? তাহলে হয়তো আপনারা বলবেন না 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 না, মসজিদ খরচ মানে হচ্ছে মসজিদের উপর কিছু দান দেওয়া। যদি এটা অর্থ হয় এরকম হয় তাহলে ভাই, যদি দান অর্থ হয় তাহলে আপনারা দান ওই বিয়ের সময় মানে বর পক্ষ মানে তাকে দান করতে হবে এটা সে কি বাধ্য? জাকাত দেওয়া তো বাধ্য করেন না আপনারা। সমাজের মনসবদার আপনার জামাতে যারা ওই ধনী ব্যক্তি আছে তাদেরকে বাধ্য করেন কি জাকাত দিতে? জাকাত দিতেই হবে তোমাকে, না হলে আমার জামাতে থাকতে পারবে না। করেন করেন না। তাহলে জাকাত দেওয়াটা হচ্ছে কি? ফরজ, বাধ্যতামূলক কাজ, করতেই হবে। কিন্তু সেখানে তো বাধ্য করা হয় না, কিন্তু বাধ্য করা হয় কোথায়? ওই মসজিদ খরচ বিয়ে উপলক্ষে, যেটার কোনো ভিত্তি নেই, যার কোনো ভিত্তি নেই, কোনো হাদিস নেই, হাদিস জয়ীফ যার হাদিসও নেই। তাহলে দেখেন সমাজ কতটা উল্টো দিকে চলছে, যেটার কোনো প্রমাণ নেই সেটা বাধ্য করা হচ্ছে। তারপরে আপনি কি বললেন? বাতাসা। ভাই বাতাসা কিসের বাতাসা? বাতাসার অর্থ হতে পারে, বাতাসা বলতে যদি আপনারা বলেন অলিমা, তাহলে এটা একটা আলাদা দিক হলো। আর একটা যদি বলেন যে ওই বিয়ে পড়ানোর পরে যেটা বাতাসা দেয় সেটা বাতাসা একটা হতে পারে। কোনটা বাতাসা বলছেন? আচ্ছা আমি দুটোরই উত্তর দিচ্ছি। তাহলে অলিমা যখন আলাদা হলো মানে এটা যদি এইভাবে যদি বাতাসা অলিমা হিসেবেও যদি চাইলো তারপর সেটা সঠিক ছিল না, কারণ অলিমার পদ্ধতি কিন্তু আলাদা। অলিমার পদ্ধতি আলাদা, যদি অলিমা হিসেবে চাইতো তাহলে তারপরেও সেটা বাতিল হতো, কিন্তু অলিমা হিসেবে নয়, তাহলে চাইছে কি হিসেবে? এবার শুনুন, আপনি সাধারণ ভাবে দেখবেন, বিশেষ করে আমরা যেটা দেখি বিবাহতে, যে বিয়ে পড়ানোর পরে বাতাসা দেয়, বাতাসা দেয়, এটা একটা বাতাসা প্রথা। তো আমি আমার শ্বশুর বাড়ির রাজগ্রাম, তো আমি গেলাম ওখানে, আমি কিন্তু ওই বাতাসা বাতাসা কিছু দিইনি। তো আমাকে ওখানে একজন সর্দার বয়স্ক লোক, উনি আমাকে বলছেন যে ভাই তুমি বিয়ে করলে অথচ মুখ মিষ্টি করালে না, এটা অন্যায় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল পেশ করছেন, দেখেন দলিল পেশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমার বিয়েতে মুখ মিষ্টি করিয়েছিল মানুষে, সুতরাং তুমি এটা করনি, এটা ভালো কাজ হয়নি। আমি বললাম দাদা আপনার কথা আমি মেনে নিলাম, ঠিক আছে। আপনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বিয়েতে মুখ মিষ্টি করিয়েছিল, তো বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের বাপ ছিল না মেয়ের বাপ ছিল?
মেয়ের বাপ তো মিষ্টিটা কে দিল, মুখ মিষ্টি কি করালো, খুরমা খেয়ে দিলেন মুখ মিষ্টিটা কে করালো, মেয়ের বাপ না ছেলের বাপ? আপনি যদি সেই দিক দিয়ে ধরেন আপনারা হচ্ছে মেয়ে পক্ষ, তাহলে মুখ মিষ্টি আপনাদের করাতে হয়, তাহলে উল্টো ছেলে পক্ষের কাছ থেকে মুখ মিষ্টি করার যুক্তিটা কোথায়? আপনার দলীয় সাথে তো ফিট হচ্ছে না। তখন ব্যাটার চুপ হয়ে গেছে। তাহলে দেখুন কোথাকার দলে কোথায় ফিট করছে। দ্বিতীয়ত এই হাদিসটা সহি নয়, যদি সহি বলে ধরে নেওয়া হয় তারপরে ছেলের পক্ষ থেকে মুখ মিষ্টি করতে চাওয়ার কোনো যুক্তি নেই। সুতরাং সমাজে যেগুলো আমাদের চলছে এগুলো ভিত্তিহীন, বাতিল, এসব কথা বন্ধ করতে হবে। আমরা দেখেছি যেটা প্রয়োজন জরুরি সেটার ব্যাপারে কোনো কিছু বলা হচ্ছে না, অথচ যেটা কোনো জরুরি জিনিস নয় বরঞ্চ নাজায়েজ বলা যেতে পারে সেই জিনিসের জন্য বাধ্য করা হচ্ছে। তাহলে চিন্তা করুন সমাজের মরণ সরকার আজকে গ্রাম্য জামাত গুলোতে অন্যায় কাজের জন্য বাধ্য করা হচ্ছে, আর যেগুলো জরুরি কাজ, খরচ কাজ, ওয়াজিব কাজ সেগুলোকে ছাড় দেওয়া হচ্ছে। এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তারপর আপনি ওর মধ্যে আরেকটা কি বলেছিলেন, যাই হোক আমাদের সমাজে অনেক কিছু কুসংস্কার চলছে যেগুলো আমাদেরকে বিশেষ করে সজাগ হতে হবে সেসব বিষয়গুলোকে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ রসুল বলেছেন কালো জিরায় রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।